হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল শাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কুকিজ সম্পর্কে আলোচনা করব। এখন কুকিজ কি? বিস্কিট খান কুকিজ না বন্ধুরা, আজ এটা হচ্ছে একটা টেকনিক্যাল চ্যানেল, তো টেকনিক্যাল চ্যানেলে কুকিজ সম্পর্কে যদি আপনারা জানতে চান তো কিছু কম্পিউটার রিলেটেড এই বিষয় হবে। তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে যদি আপনারা ধরুন কোনো ই কমার্স ওয়েবসাইট সার্চ করছেন, ধরুন আপনারা অ্যামাজন সার্চ করছেন, ধরুন ফ্লিপকার্ট সার্চ করছেন, তো একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন কি, যখনই আপনি অ্যামাজনে এক ধরুন একটা প্রোডাক্ট আপনি কিনতে চান, তো সেই প্রোডাক্টটাকে কিছুদিন ধরে আপনি দেখছেন, একদিন দুদিন ধরে দেখছেন, তো আপনি দেখবেন কি যদি আপনি ফেসবুক ওপেন করেন বা এমন কোনো ওয়েবসাইট ওপেন করেন যে ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্ট আছে, তো দেখবেন আপনাকে সেই টাইপেরই অ্যাড দেওয়া হবে। তো এই জিনিসগুলো কেন হয়, ধরুন আপনি একটা লেন্স সার্চ করতে যাচ্ছেন, আপনি একটা ক্যামেরা কিনেছেন, সেই ক্যামেরাটা লেন্স কিনতে চান, তো সেই লেন্সটাই কিছুদিন ধরে দেখছেন, তো দেখবেন সেই লেন্সের অ্যাডই সবসময় আপনার সামনে শোতে থাকবে। তো এই জিনিসগুলো হয় কুকিজের জন্য। তো এই কুকিজ জিনিসটা কী বা কাজ কীভাবে করে, এই সমস্ত ব্যাপারটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটাকে একদমই মিস করবেন, আশা করছি এই ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। তো বন্ধুরা, কুকিজ হচ্ছে এমনই একটা পার্ট যে কোনো একটা ওয়েবসাইটের, যেটা আপনাদের জন্য খুব উপকারী হতে পারে, আবার খুব খারাপ হতে পারে। এখন আমি কুকিজের যদি ভালো দিকের কথা বলি, ধরুন আপনারা কোনো ই কমার্স সাইটে যাচ্ছেন, ধরুন অ্যামাজন যাচ্ছেন, ফ্লিপকার্ট যাচ্ছেন, তো যখনই আপনি অ্যামাজনে এন্টার করলেন তখন অ্যামাজনের ওয়েবসাইটের তরফ থেকে আপনার কম্পিউটারে একটা ফাইল তারা ড্রপ করে দেয়, একটা ফাইল তারা এনে দেয়, এবং আপনি অ্যামাজনে যে কটা জিনিসই সার্চ করুন না কেন সমস্ত হিস্ট্রি সেই ফাইলটার মধ্যে সেভ থাকে। এখন আপনি যদি সেখানে অ্যালাউ করেন তো আপনার অ্যামাজনের লগইন আইডি, পাসওয়ার্ড, এই সমস্ত জিনিসগুলো সেভ করে থাকে। এখন যদি আপনি চান কি আপনার অ্যামাজন যে ওয়েবসাইট আছে তার আইডি পাসওয়ার্ডটা সেভ করা, তো সেটাও সেভ করে রাখতে পারে, তো সেটা আপনার পারমিশন দেওয়ার উপরে ডিপেন্ড করছে। কিন্তু এখানে এমন একটা ব্যাপার চলে এসেছে যেটা জানা আপনার অত্যন্ত জরুরি, যেটা হচ্ছে কুকিজ কাজ কীটে করে। আপনি যাই সার্চ করুন না কেন, আপনি যে কোনো ই কমার্স ওয়েবসাইটে যাই সার্চ করুন না কেন, সমস্ত ডিটেলস কুকিজের কাছে থাকে এবং কুকিজ সেটা সেভ করে, এবং পরবর্তীকালে ধরুন আপনি অ্যামাজনের যে প্রোডাক্টটা সার্চ করেছেন, আপনি পরবর্তীকালে যখন অ্যামাজনটা খুলবেন দেখবেন আপনার সামনে সেই প্রোডাক্টের রেকমেন্ডেশন দেখাবে। তো এই জিনিসগুলো কেন দেখায় কুকিজের জন্য? শুধু অ্যামাজন ফ্লিপকার্ট নয়, অনেক এমন ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে যখনই আপনি ঢুকবেন তো আপনার উপরে একটা পপ আপ নোটিফিকেশান আসবে কি আপনি কি কুকিজ এনেবল করতে চান, অ্যালাউ আর ডিনে, এই দুটো অপশান থাকবে। তো যদি আপনি অ্যালাউ করে দেন তো সেখানে সেই কুকিজটা অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং সেই ওয়েবসাইটে ধরুন কোনো একটা নতুন কিছু আপডেট হলো, নতুন কিছু পোস্ট আপডেট হলো, তো আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। তো এইভাবে কুকিজ কাজ করে। এখন আমি বলতে চাই যে কুকিজ খারাপ কেন আপনার জন্য? তো এটা ভালো জিনিস, তো আপনাকে সমস্ত জিনিসটা দেখাচ্ছে, আপনার রেকমেন্ডেশন, আপনাকে আলাদাভাবে ব্যাপার খুঁজতে হচ্ছে না, রেকমেন্ডেশনে সব কিছু জিনিস পেয়ে যাচ্ছেন। তো কুকিজ খারাপ এই সেন্সেই বলা যায় যে কুকিজ আপনাকে অত্যন্ত ইরিটেট করে মাঝে মাঝে। কিছু কিছু থার্ড পার্টি কুকিজ আছে যেগুলো অত্যন্ত খতরনাক হয়। ধরুন আপনি আপনার কম্পিউটার দিয়ে কিছু শপিং করতে চান, সেখানে আপনার কার্ড ডিটেলস দিয়েছেন, কার্ডের যে 16 ডিজিটের নাম্বারটা আছে, CVV দিয়েছেন, এক্সপায়ারি ডেট দিয়েছেন, তো যদি আপনি থার্ড পার্টি কুকিজগুলোকে অ্যালাউ করে দেন তো এখানে একটা প্রবলেম হতে পারে কি আপনার সমস্ত কার্ড ডিটেলসটা বা সমস্ত ব্যাঙ্কিং ডিটেলস সেই থার্ড পার্টি কুকিজ যদি সেভ করে রাখে এবং তাদের নিজস্ব সার্ভারে যদি তারা পাঠিয়ে দেয় তো আপনার ব্যাঙ্ক থেকে টাকা পয়সা চুরিও হয়ে যেতে পারে। এখন যদি আপনি এই জিনিসটা থেকে বাঁচতে চান তো অবশ্যই আপনি আপনার ক্রোম ব্রাউজারে যেতে পারেন এবং সেখানে সেটিংসে গিয়ে আপনি থার্ড পার্টি কুকিজটাকে ডিসেবল করতে পারেন। এখন যদি আপনি চান কি আপনার ব্রাউজারে কোনো রকম কুকিজ সেভ না থাকুক, তো সেখানে আপনি কুকিজটাকে ডিসেবল করে রাখতে পারেন সবসময়, তাহলে আপনি যাই সার্চ করুন না কেন কোনো কুকিজে সেটা সেভ হবে না, আপনি একমাত্র জানতে পারবেন, এবং হয়তো পরবর্তীকালে আপনাকে সেটা রেকমেন্ডেশনে দেখাবে না, কিন্তু পরবর্তীকালে আপনি চাইলে ম্যানুয়াল সার্চ করে, ধরুন আমি যেটা বলছিলাম লেন্স কিনবেন, তো লেন্সটা আপনাকে পরবর্তীকালেও যখন খুলতে হবে তখন আমাকে সেই ম্যানুয়াল সার্চ করেই খুলতে হবে। তো বন্ধুরা, কুকিজ কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো জিনিস, কিছু কিছু ক্ষেত্রে খুব খারাপ জিনিস, সেটা ডিপেন্ড করছে কি আপনি কী কাজের জন্য সেটাকে ব্যবহার করছেন বা কীরকম আপনি সেটিংসে সেটাকে অ্যালাউ করে রেখেছেন। তো বন্ধুরা, কুকিজ সম্পর্কে যদি আপনাদের মনে আর কোনোরূপ কোনো প্রবলেম থেকে থাকে বা কোনোরূপ কোনো কনফিউশন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, এবং এরই সঙ্গে সঙ্গে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপতে ভুলবেন না এইরকমই ভিডিও ডেইলি বেসিস দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।